চিকু চলে এসো আমার কাছে, মামার কাছে এসো। এ যেন সন্তান হারা হওয়ার যন্ত্রণা। প্রিয় চিকুকে নিজের সন্তানের মতোই স্নেহ করতেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু ক্রমশই বোঝা গিয়েছিল এবার ক্ষণিকের অতিথি সে। তবুও আপ্রাণ চেষ্টা করছিলেন এ সংসদ সদস্য, কিন্তু শেষ পর্যন্ত মানাতেই হলো হার। চলে গেল চিকু সেখানে, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। শনিবার 17 এপ্রিল ফেসবুকে এক হৃদয় বিদারক পোস্টে সবাইকে প্রয়াণ সংবাদ জানাই অভিনেত্রী। বিকালে দেওয়া মর্মস্পর্শী পোস্টে 8 বছরের লেবাডার চিকুর ছবির সঙ্গে কবরস্থ চিকুর ছবিও শেয়ার করেন মিমি। পোস্টে তিনি লেখেন, তুমি চলে গেলে আমার কিছুটা অংশ সঙ্গে নিয়ে, সমস্ত যন্ত্রণা থেকে দূরে গিয়ে শান্তিতে থেকো, মা তোমাকে ভালোবাসে। মিমি চক্রবর্তীর পরিবারের অন্যতম সদস্য চিকু প্রাণীটিকে নিজের সন্তানের মতোই স্নেহ করতেন অভিনেত্রী, বড় ছেলে হিসেবে মানতেন। 4 ফেব্রুয়ারি চিকুর ছবি পোস্ট করলেন টলিপাড়ার নায়িকা, জানান মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। চিকুর শরীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে মারণ রোগ, এখানকার চিকিৎসকরা আশা ছেড়ে দেওয়ায় পরে চিকিৎসক করাতে চেন্নাই পাড়ি দেন মিমি। সেই ছবিও পোস্ট করেন টুইটারে। চিকুর আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ করেন। সেই খবর শেয়ার করে টুইট করতে দেখা যায় পরিচালক রাজ চক্রবর্তীকে। তিনি টুইটারে লেখেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুব শিগগিরই যেন চিকু সুস্থ হয়ে ফিরে আসে। চিকুর আরোগ্য কামনা করে মিমিকে সাহস জুগিয়েছিলেন অঙ্কুশ হাজরা, বিক্রম চট্টোপাধ্যায়, সত্যজিৎ সেনের মতো তারকারাও। কিন্তু শেষ পর্যন্ত সব লড়াইয়ে শেষ হলো, চলে গেল চিকু।